তোমাদের সকলকে স্বাগত জানাই হাউ ক্যান আই হেল্প ইউ চ্যানেলে। তো আজকে আমরা জানবো গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, যেটা দক্ষিণ দিনাজপুর জেলার সর্বপ্রথম পলিটেকনিক কলেজ, এটা 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর দুটো ব্রাঞ্চের উপর এই কলেজে করানো হয়, সেটা হচ্ছে সিভিল এবং মেকানিক্যাল। তো কিছু ইনফরমেশন যেটা এই কলেজের সম্বন্ধে তোমরা হয়তো জানো না, এর যে প্রথম দিকে 2013 সালে মানে ফার্স্ট ব্যাচ যেটা ছিল, ফার্স্ট এবং সেকেন্ড ব্যাচের কিছু ক্লাস যেটা মালদা পলিটেকনিক কলেজে সিভিল ডিপার্টমেন্টের হয়েছিল, আর যারা মেকানিক্যাল ছিল তাদেরকে কিছু ক্লাস করতে হয়েছিল রায়গঞ্জ পলিটেকনিক কলেজে। কিন্তু বর্তমানে মানে 2019 বলতে পারো বা 2018 যে ব্যাচটা পাস আউট হয়ে গেছে, তো তাদের সময় থেকে যে এডুকেশন সিস্টেমটা খুবই ভালো এখানে হয়েছে এবং একটা খুবই ভালো কলেজ বলতে পারো। তো যারা আছো এই উত্তর দিনাজপুর বা গঙ্গারামপুরের কাছাকাছি থেকে বা মালদার কাছাকাছি মালদা পলিটেকনিক কলেজের থেকে যদি না চান্স পাও, সেক্ষেত্রে যদি গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিকে তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অর্থাৎ পলিটেকনিক করতে চাও, তো তোমাদেরকে জেক্সপো এবং ভোকলেটে কত র্যাঙ্ক করতে হবে আর টোটাল কত ইনটেক ক্যাপাসিটি আছে সেই ডিটেলসটা আজকে আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। তো দেখো, সিভিল আর যে মেকানিক্যাল ডিপার্টমেন্ট আছে দুটো ডিপার্টমেন্টের ক্ষেত্রেই ফার্স্ট ইয়ার অর্থাৎ জেক্সপো স্টুডেন্টদের জন্য টোটাল 60টা করে ইনটেক ক্যাপাসিটি গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে, আর ভোকলেটদের জন্য 12টা করে গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিকে তোমাদের সেকেন্ড ইয়ার ল্যাটারাল এন্ট্রি থ্রু ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে 12টা 12টা মানে 24টা দুটো ডিপার্টমেন্টের এখানে ইনটেক ক্যাপাসিটি। তো তোমাদেরকে কত র্যাঙ্ক করতে হবে, তো ফার্স্ট এবং তোমরা যারা জেক্সপো আছো জেক্সপোর র্যাঙ্কটা আমি তোমাদের জানাচ্ছি। যে জেক্সপোতে জেনারেল এসসি এসটি ওবিসি বা পিএইচডিদের জন্য ফিজিক্যাল চ্যালেঞ্জেস পিএইচ ক্যাটাগরির ক্ষেত্রে কত র্যাঙ্ক করতে হবে সেই ডিটেলসটা বলবো, এবং পরে ভোকলেট ক্যান্ডিডেটদের জন্য বলছি আমি ডিটেলসটা। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকো, আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ ইঞ্জিনিয়ারিং এবং স্পেশালি পলিটেকনিক বিটেক এই সমস্ত কিছু ডিটেলস এবং জব আপডেট তোমরা এই চ্যানেল থেকে ভবিষ্যতেও পেতে থাকবে। তো ভিডিও ভালো লাগলে লাইক করবে, আর চলো ডিটেলসটা কি আছে সেটা তোমাদের র্যাঙ্ক ডিটেলসটা একবার জেনে নিই। তো প্রথমে আমরা জানবো সিভিল ডিপার্টমেন্টে যে 60টা সিট ছিল, তো সেই 60টা সিটের জন্য 2018 মানে আগের বছরে কত র্যাঙ্ক হোল্ডার পর্যন্ত এখানে সুযোগ পেয়েছিল অ্যাডমিশনের। তো দেখো, জেনারেলদের জন্য এখানে র্যাঙ্কের কাট অফটা ছিল 23,501, এসসিদের জন্য ছিল 29,330, আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে ছিল 58,269। তো এটা তো হয়ে গেল সিভিল ডিপার্টমেন্টের জেক্সপো ক্যান্ডিডেটদের জন্য। আর মেকানিক্যাল ডিপার্টমেন্টের 60টা সিটের মধ্যে ইনটেক ক্যাপাসিটির মধ্যে এটা হচ্ছে 16,485 জেনারেল র্যাঙ্ক হোল্ডার, এসসি র্যাঙ্ক হোল্ডার হচ্ছে 24,772, আর এসটিদের ক্ষেত্রে হচ্ছে 49,623। তো এটা তো ছিল জেক্সপো ক্যান্ডিডেট অর্থাৎ ফার্স্ট ইয়ারে যারা অ্যাডমিশন নিচ্ছ তাদের ডিটেলস। তো এরপর আমরা দেখবো ভোকলেটের যে সিটটা আছে, ভোকলেটের সিভিল এবং মেকানিক্যালে কত র্যাঙ্ক করতে হবে গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক অ্যাডমিশন নেওয়ার জন্য। তো ভোকলেটদের সিভিল ব্রাঞ্চের জন্য জেনারেল র্যাঙ্ক যেটা সেটা হচ্ছে 2,603, আর যদি এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে 3,911, আর এসসিদের জন্য এসটিদের ক্ষেত্রে এখানে 8,353। তো এটা তো হলো সিভিল ডিপার্টমেন্টের, আর মেকানিক্যালের জন্য হচ্ছে জেনারেলদের জন্য 1,552 র্যাঙ্ক হোল্ডার পর্যন্ত সুযোগ পেয়েছিল কাউন্সিলিংয়ের মাধ্যমে, আর এসসিদের জন্য ছিল 3,016, আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 3,391। তো এই ছিল ডিটেলস গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিকের। তো আশা করছি যারা দক্ষিণ দিনাজপুর থেকে আছো তো তাদের ভিডিওটা কাজে দেবে, মানে ভিডিওর যে ইনফরমেশনটা সেটা তোমাদের সাহায্য করবে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে। তো ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে এসে থাকলে প্রথমবার সাবস্ক্রাইব করে যাবে, আর যে কোনো ধরনের এই ভিডিও সম্পর্কিত বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে কোনো ধরনের যদি তোমাদের সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে একদম ফ্রিভাবে কমেন্ট করবে, যদি আমার তরফ থেকে সম্ভব হয় আমি অবশ্যই সেটা তোমাদের হেল্প করবো।